কোনটা ভালো? এটা ভালো আমাদের আমাদের মিডিয়া সাইড। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কর্তৃক এক দফা আন্দোলন সফল করার লক্ষ্যে আজকের এই যুব সমাবেশের সংগ্রামী সভাপতি জাতীয়তাবাদী যুব দলের জনাব সুলতান সালাহউদ্দিন টুকু প্রধান অতিথি, বিএনপি সংগ্রামী মহাসচিব কারা নির্যাতিত জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই যুব দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা সেদিন আমরা যুব দল শুরু করি শহীদ জিয়ার হাত ধরে এক সময়ের ঢাকা মহানগরীর সভাপতি, পরবর্তী পর্যায়ে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সম্মানিত সহকর্মী সংগ্রামী জননেতা, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস, পরবর্তী বরকতুল্লাহ বুলু এবং মোয়াজ্জেম হোসেন ধারাবাহিকভাবে আজকের নেতৃত্বে যারা আছেন তাদেরকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে ভোর ছয়টায় এই যুবদলের বিভিন্ন জেলা থেকে আগত কর্মীদের স্লোগানে ঘুম ভেঙেছে এবং তারপরে যে কোর্ট কাছারি থেকে আসার পথেও দেখলাম নানা দিকে যুবকরা মিটিং স্থলে আসছে এবং আজকে যে পরিমাণ আপনারা রাস্তায় দেখছেন তার পাশাপাশি প্রত্যেকটা গলি যত লম্বা ততটুকু যুবকরা সেখানে সমবেত দাঁড়িয়ে আজকের সভা সফল করছে। সভা সফল হয়েছে কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত এই ফেসিস সরকারের পতন না ঘটাতে পারব ততক্ষণ পর্যন্ত আমাদের রাষ্ট্রতুষ্টির কোন কারণ নাই। তাই সরকার যেমন দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির রাজনৈতিক দল জাতীয়তাবাদী দলকে নির্মূল করার জন্য ঐতিহাসিক মনোবৃদ্ধি নিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মারার প্রচেষ্টা এবং তার মৃত্যুর সংবাদ শোনার জন্য যিনি গণভবনে বসে আছেন আমাদেরকেও প্রতিজ্ঞা করতে হবে এই পৃথিবীর মাটির থেকে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ের আগে তাকে পতন ঘটাতে হবে। তাহলে বলবো আমরা প্রকৃত অর্থে শহীদ জিয়ার সৈনিক, তাহলে আমরা বলবো প্রকৃত অর্থে আমরা খালেদা জিয়ার কৃতজ্ঞ কর্মী, আপোষহীন কর্মী। তখনই বুঝব আজকে চলমান আন্দোলনে যিনি নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই নেতৃত্বে জীবন বাজি রেখে আমরা দেশ বাঁচাতে, স্বাধীনতা বাঁচাতে, গণতন্ত্র ফেরত আনতে, লুটপাটের অর্থ আদায় করতে, দুর্নীতিবাদদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারব সেদিনই আমাদের পরিচয় সার্থক হবে, সেদিনই আমরা বুক ভরা আনন্দে বলতে পারব আমরা পারতাম, আমরাই পেরেছি, আমরাই পারব। বন্ধুরা, কালকে কয়েকটি জায়গায় খবর পেলাম ইতিমধ্যে 2018 সালে যেমন এই পুলিশ প্রশাসনের লোকরা জনগণের ভোট রাতে বেলা মারছে তার প্রস্তুতি শুরু করছে এবং উপর থেকে নির্দেশ এসপির কাছে, এসপি থানায় থানায় নির্দেশ দিচ্ছে
প্রত্যেক কেন্দ্রের থেকে জন্য 70 জন লোক ঠিক করতে। আচ্ছা, আওয়ামী লীগ কি দিলে রাস্তাঘাটে মরে গেছে নাকি? আওয়ামী লীগ কি একটা কেন্দ্রের জন্য 70 জন লোক জোগাড় করতে পারে না নাকি? তাহলে পুলিশ করে কেন? অর্থাৎ 70 জন পুলিশ তো নাই একটা কেন্দ্রের জন্য, বড় জোর 5 জন। ওই 70 জনে এই পলের মার্কেটের নকল পুলিশের পোশাক পরে তাদেরকে কেন্দ্রে রাখার জন্য, অর্থাৎ ঝোর বনে অঙ্গনারে ভোট চুরি করার সিদ্ধ হস্ত শেখ হাসিনা, যার নাম বলে বলে ভরছ। এত বড় একটা খেতাব পৃথিবীতে হিটলার মুসলমানেরা পায় নাই। আর মানুষ নির্যাতন মারার ক্ষেত্রে শেখ হাসিনার দ্বিতীয় আরেকটি নাম খুঁজে বের করা কষ্ট। সুতরাং তারা 72-এ সরকার গঠন করে 30,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে এবং তার ফলাফল পরিণতি তারাই ভোগ করেছে। আজকে তারা এই রক্তের হুলিয়া মানুষকে খুন গুম এবং নিষ্ঠুর আচরণের মধ্য দিয়ে পুলিশ এবং আদালত একজোটে তারা নামছে আমাদেরকে দমন করার জন্য। আমাদেরকে প্রতিদিন আদালতে থাকতে হবে। আপনারা জানেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায় হিন্দু সম্প্রদায়, 20 তারিখ থেকে 24 তারিখে দুর্গাপূজা, আমার অর্থাৎ 24 তারিখে ছুটির দিন ছাড়া প্রতিদিন কোর্টে হাজিরা দিতে হবে, অর্থাৎ আমার পূজা পায় নাই। আমি দেবী দর্শনে না করলে হয়তো দেবী আমাকে মাফ করবে, আপনি যদি নামাজ কাজা করেন হয়তো আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে, কিন্তু আদালত এখন আর আমাদেরকে মাফ করার না। কতক্ষণ জেল দিবে, কতক্ষণ শাস্তি দিবে? আটতলায় নয়তলায় উঠতে নামতে প্রতিদিন তাদেরকে হাজিরা দিতে হবে, তাদেরকে দর্শন দিতে হবে, তা নাহলে তারা খুব মাইন করে। অর্থাৎ ন্যায় বিচার পাওয়ার কোন সুযোগ নাই। যেখানে ন্যায় বিচার পাওয়ার সুযোগ নাই সেখানে আন্দোলনের কোনো ব্যাকরণ নাই। যারা আইন মানে না তাদের আইন তারা আমরা মানতে বাধ্য নয়। তাই বন্ধুরা, আমাদের গোড়া সরকার মরণ কামড় দিবে, আমরা জানি। আরো মরণ কামড়ের দাঁত কেমনে খুলতে হয় সেটাও আমাদেরকে শিখতে হবে। এতদিন কয়েকদিন আগে ঠিক করলো আবাদন তাদের তলে তলে সব ঠিক হয়ে গেছে। আরে তলে তলে তো অনেক কিছু ঠিক হয়, সব কথা কি কর না? তলে তলে দামি দামি ঘড়ি নেন, তলে তলে মানুষের থেকে অর্থ নেন, তলে তলে আরো কত কিছু করেন, সবগুলোই বলেন। তলে তলে কার লোকে ঠিক হইল, কার সাথে ঠিক হইল? আবার কই আমেরিকার মুরুব দুগোলকে কথা হচ্ছে, এই হাস ফাস কিছু না। কত বড় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে একটা রাজনৈতিক শিষ্টাচার এবং বিদেশের কূটনৈতিক ভাষা যে শিখে নাই, এই ধরনের শিক্ষিত নামধারি বর্বর শিক্ষিতরা যখন দেশ চালায় তখন সেই দেশটিকে থাকতে পারে না। বাংলাদেশ বিশ্বের মধ্যে বিচ্ছিন্ন কোন মরুভূমি না, বাংলাদেশ বিশ্বের একটি গণতান্ত্রিক দেশের মধ্যে একটা তার সদস্য। আজকে পৃথিবীর কোন দেশ একা একা চলে না, পৃথিবীর সকল দেশই কেউ না কেউ কোনো না কোনো ভাবে কারো না কারো উপর নির্ভরশীল থাকে। আর তারা মনে করতেছে পশ্চিম দিকে ভারত আছে, পূর্ব দিকে চীন আছে, চীন টাকা দেব আর উৎপাত করব, আর ভারত তাদেরকে ক্ষমতায় বসাবে। এটা আমার কথা না, ওই যে বিহারপুর একটা পররাষ্ট্র মন্ত্রী বলছে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামীস্তরীর সম্পর্ক। স্বামীস্তরীর সম্পর্ক আর রাষ্ট্রীয় বন্ধুত্বের সম্পর্ক কি একরকম হয় না? সে কারণে আজকে এই দেশ বাঁচাতে হলে এই দেশ আর ঘোষণায় নয় যুদ্ধে স্বাধীন হয়েছে। আমরা সেদিন যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, এটাও গণতন্ত্রের যুদ্ধ। এই যুদ্ধ সামনাসামনি হবে, এ যুদ্ধ প্রকাশ্য হবে, এই যুদ্ধ গেরিলাও হবে। কারণ তারা যদি গেরিলা কায়দায় আমাদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে
আমাদেরকে গ্রেপ্তার করে হয়রানি করে বিনা কারণে, আমরাও তো বিনা কারণে তাদেরকে ছাড় দিতে পারি না। সুতরাং আমার গায়ে হাত তোলার পোশাক পরা কোন লোকের অধিকার নাই, সংবিধান তা এলাও করে না। সংবিধান কোন পুলিশকে কাউকে বিনা কারণে এরেস্ট করতে পারে না, গায়ে হত্যার হাত তুলতে পারে না, রিমান্ডে নিয়ে নির্যাতন করতে পারে না, সংবিধান দুর্নীতি করতে বলে নাই, সংবিধান ভোট চুরি করতে বলে নাই। সংবিধান বিরোধীদেরকে নির্যাতন করার কোন অধিকার দেয় নাই। আমরা এই পর্যন্ত যা করছি সংবিধান অনুযায়ী করছি। তবে আওয়ামী লীগের চিরস্থায়ী ক্ষমতায় রাখার জন্য আওয়ামী লীগ যে সংবিধান করছে সেই সংবিধান অনুসরণ করতে জনগণ বাধ্য নয়। যে সংবিধানে জনগণের ভোটের নিরাপত্তা নাই, জনগণ ভোট কেন্দ্রে যেতে পারে না শুধু শেখ হাসিনার খায়েস পূরণ করার জন্য, সেই সংবিধানের দোয়াই দিয়ে বিরোধী দলের আন্দোলন জনগণের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। সংবিধান মানুষের জন্য, সংবিধান দেশের জন্য, জনগণের জন্য। সংবিধান অনেকবার পরিবর্তন হয়েছে, আবার সংবিধান পরিবর্তন করতে হবে এবং নিরপেক্ষ সরকারের বিধান আনতে হবে। নানা পর্যন্ত আমাদের পক্ষ থেকে কোন আপোষ নাই, আমরা মোট রাজপথে মরব কিন্তু জনগণের দাবি আদায় করব। আমরা বিএনপির ক্ষমতায় বিশ্বাস করি না, আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি। দেশের মানে জনগণ, জনগণ ঠিক করবে, সিদ্ধান্ত নিবে কাকে দেশে দেশ পরিচালনা করবে, কাকে দিয়ে করবে না। আমার মনে হয় আমরা এরপর থেকে এই যে রঙিন রঙিন গেঞ্জি আর টুপি পরব না, কারণ আন্দোলনের সময় জার্সি পরে করা যাবে না। আন্দোলনের সময় আঘাত আসলে সামনে সামনে আঘাত আসবে, আবার গেরিলা আঘাত করতে হবে। সেই কারণেই আমাদের আমরা যেমন যোগদান দেই, আমরাও যুদ্ধ প্রতিহত করার জন্য আমাদেরও যুদ্ধের প্রস্তুতি প্রত্যেকের রাখতে হবে, থাকতে হবে। এবং কোন আলাদা আলাদা নয়, কোন আলাদা আলাদা নয়, সকল অঙ্গ সংগঠন বিএনপি একটি পরিবার, ছশো এলাকা থেকে আমরা একই শক্তি নিয়ে আমরা রাস্তায় আগামীদিন নামব। আমি এই কথা বলে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।